গাজীপুর বাসীকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা। আপনারা দেখতে পাচ্ছেন, একটু দূর থেকেও শুনছেন আমাকে, অনেক দূর থেকে। আপনাদের রিকোয়েস্ট করবো, আপনারা প্লিজ আমাদের এখানে চলে আসেন, এসে দয়া করে আসন গ্রহণ করেন এবং আমাদেরকে সাহায্য করেন প্রোগ্রামটা আরও সুন্দর করে করার জন্য। আমি খুবই খুবই খুশি আপনাদের এখানে আসতে পেরে। গতকালকে শরীর একটু খারাপ ছিল, অনেকগুলো প্রোগ্রাম আমরা একসাথে অ্যাটেন্ড করেছি, চারটা প্রোগ্রাম গতকালকে ছিল। তো আজকে এটা রিয়েলি মেকআপ করতে পারবো কি না, আই হ্যাড এনাফ ডাউট, কারণ শরীর খারাপ, আবার একটু মনও খারাপ ছিল। বাট যখন এখানে এসেছি, আতিথিয়তা, ও মাই গুডনেস, গাজীপুরের মানুষের প্রাণের আতিথিয়তা দেখে আমি সত্যি সত্যি অভিভূত। তো তারপরে মনে হচ্ছে আর ঢাকায় না ফিরলেই ভালো হয়, ঢাকায় কি যাওয়া উচিত না, এখানেই থাকা উচিত। থ্যাংক ইউ সো মাচ। আসলে কি দেখেন, যেভাবে অনুষ্ঠানগুলো খুব সফিস্টিকেটেড প্রফেশনাল টাইপে অনুষ্ঠান করা হয় না, একেবারে স্টিফ হয়ে দাঁড়িয়ে একেবারে লিখিত বক্তব্য, আমি লিখিত বক্তব্যে কখনো বিশ্বাস করি না। আমি সবসময় চিন্তা করি আপনাদের কতটা হৃদয়ের কাছে পৌঁছানো যায়, এটাই হচ্ছে আসল কথা। আপনি যেই পজিশনে থাকেন না কেন, মানুষের হৃদয়কে যদি আপনি ছুঁতে না পারেন, তাহলে আপনার সমস্ত কর্মকাণ্ড বৃথা। সেটা মানবাধিকার হোক, সেটা পলিটিক্স হোক, সেটা সাংবাদিকতা হোক। আমাদের এখানে অনেক নেতৃবৃন্দ আছেন, অনেক অনেক বড় পজিশনের, আমি তাদের তুলনায় কিছুই না, আই এম রিয়েলি নাথিং, বাট তাদের সাহচর্যে, তাদের অনুপ্রেরণায় আমি কাজ করা মাত্র শুরু করেছি। আমার ক্যারিয়ার বলতে পারেন, আমি ব্যাংকে 9 বছর ধরে কাজ করেছি, সিটি ব্যাংকে। আর কাশিমপুরের সাথে আমার খুব কষ্টের একটা অভিজ্ঞতা আছে, কাশিমপুর কারাগারে আমি 3 মাস ছিলাম। যদিও ঘটনাটা হয়েছে, আমি আমার ব্যাংকে যিনি সিনিয়র পার্সন ছিলেন, নারী নির্যাতনের মামলা প্রথমে আমি করেছি, তারপর আমার বিরুদ্ধে চাঁদাবাজি মামলা হয়েছে। সেই চাঁদাবাজি মামলায় কাশিমপুর কারাগারে আমি 3 মাস ছিলাম। সো আসলে কি জানেন, কেন আপনাদেরকে বলছে, এটা বলার কোনো প্রয়োজন ছিল না, বলছে এই কারণে যে আমাদের প্রত্যেকের জীবনে কষ্টের অভিজ্ঞতা আছে, রাইট? আপনাদের প্রত্যেকের জীবনে যেমন সুখের অভিজ্ঞতা আছে, কষ্টের অভিজ্ঞতা আছে, কিন্তু কষ্টের অভিজ্ঞতাগুলো না আমরা শেয়ার করি না। কেউ যখন জিজ্ঞেস করে আপনি কেমন আছেন, আমরা সবাই বলি ভালো আছি। আসলে কি ভালো আছি, আসলে আমার ভেতর দিয়ে কি বয়ে যাচ্ছে কেউ কি বোঝার চেষ্টা করেছে? আমি সত্যি সত্যি কেমন আছি, কখনো কি আমার আত্মীয় স্বজন, বাবা মা, কাউকে বলার সুযোগটা পেয়েছি, বন্ধু বান্ধবকে শেয়ার করতে পেরেছি, বা তারা বোঝার অবস্থানে ছিলেন কখনো? আমরা সবাই মানুষ, তাই না? মানুষের অধিকার নিয়ে যারা কাজ করেন, নিজের উপার্জিত সৎ উপার্জনের একটা অংশ দিয়ে যারা কাজ করেন, তারা হচ্ছেন মানবাধিকার কর্মী। আমরা মঞ্চে যারা আছি, তারা প্রত্যেকেই এই সৎ কাজটা করার জন্য উদ্যোগ গ্রহণ করেছি। আমি আপনাদের নিকট অনুরোধ করব, প্রত্যেকের জন্য একটা জোর করতালি আমাদের প্রত্যেকটি মাননীয় নেতাদের জন্য। আর আমি নিজেকে কর্মী মনে করি, আমি নিজেকে একজন স্টুডেন্ট, ছাত্রী মনে করি, আমি মনে করি জীবনটা হচ্ছে শিক্ষার জন্য। যে কষ্টের কথা আপনাদের বলেছি, আমি চেষ্টা করেছি কি জানেন, কাশিমপুরে গিয়ে আমি কিন্তু লাইব্রেরিটা বন্ধ ছিল কারাগারের ভেতরে, আমি লাইব্রেরিটা খোলার ব্যবস্থা করেছি, আমি ওখানে পত্রিকার ব্যবস্থা করেছি, আমি প্রতিদিন পড়ালেখা করেছি। আমার সাথে যে মেম্বারগুলো ছিলেন, যারা বিভিন্নভাবে সমাজ থেকে বিভিন্ন কষ্ট, দুঃখ, বিভিন্ন যন্ত্রণা ভোগের মাধ্যমে কারাগারে গিয়েছিলেন, তাদেরকে আমি লেখাপড়ার আলোর ব্যবস্থা করেছি, ঠিক আছে? কেন? কারণ লেখাপড়াই একটা মাধ্যম যেটা আপনার লক্ষ্যে আপনাকে পৌঁছে দেবে। লেখাপড়া ছাড়া কোনো গতি নাই, আলোর একমাত্র উৎস হচ্ছে শিক্ষা। আপনারা কি আমার সাথে একমত? শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষাই আপনাকে পারে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে। এখানে যত মানবাধিকার কর্মী আজকে আপনারা দেখছেন, প্রত্যেকেই সুশিক্ষিত, প্রত্যেকেই নিজের অবস্থানে উজ্জ্বল, তারা ভাস্বর হয়ে আছেন, তারা অনুপ্রাণিত করেছেন আমাদের সকলকে। আমরা সবাই এখানে কেন এসেছি, তাদের বক্তব্য শুনতে, কিছুটা অভিজ্ঞতা অর্জন করতে, তাই নয় কি? যেমন আজকে আমি আপনাদের আতিথেয়তায় এতটাই মুগ্ধ হয়েছি যে আমি
গত একটা বছর যাবত ঠিকমতো ভাত খেতে পারছি না কারণ ডায়েট কন্ট্রোলের কারণে, বাট আজকে এত এত মজা করে খাবার দাবার খেয়েছি, আমি সত্যি সত্যি আপনাদের কাছে কৃতজ্ঞ। ধন্যবাদ গাজীপুরবাসী, কাশিমপুরবাসী, আপনাদের কাছে আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক ধন্যবাদ। আর আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, জীবনে যে যত বাধা আসুক, জীবনে যত দুঃখের পরিস্থিতি আসুক, স্টে ভেরি স্ট্রং। আপনাকে দমানোর, আপনাকে কষ্ট দেওয়ার সাধ্য কারো নাই, আপনি একমাত্র স্ট্রং শক্তিশালী ব্যক্তি আপনার দুনিয়াতে। মনে রাখবেন, আপনি যদি আজকে শক্তিশালী না থাকেন, আপনি যদি আজকে শক্ত হাতে নিজেকে দাঁড় না করেন, আপনি যদি শিক্ষার আলোয় আলোকিত না হন, কেউ আপনাকে ভালো রাখতে পারবে না। বুঝতে পেরেছেন? আপনারা যতই মেকআপ করেন, যতই ভালো পোশাক পরেন না কেন, অন্তরের আলো যদি আপনাদের না থাকে, আপনার মন যদি সুস্থ না থাকে, মন যদি অনুপ্রাণিত না থাকে, আপনাকে ভালো রাখার কারো কোনো সাধ্য নাই। সুতরাং এখানে আমাদের যত মহিলারা আছেন, যত আমাদের নারী নেত্রীরা আছেন, আমি আমাদের মহিলাদের মনে করি বাংলাদেশের সূর্য সন্তান। কেন জানেন? আমরা প্রত্যেকেই একজন মায়ের মাধ্যমে পৃথিবীতে এসেছি, ঠিক কি না? ঠিক, আমরা মাকে যেভাবে সম্মান দেই, আমাদের ইসলাম কি তার থেকেও বেশি সম্মানিত করেননি? ইসলামে নারীর অবস্থান সবার উপরে দেওয়া হয়েছে। কেন? কারণ মা যেভাবে কষ্ট সহ্য করে একটা সন্তানকে লালন পালন করেন, বাবা যেভাবে সারাদিন পরিশ্রম করে একটা সন্তানের ভবিষ্যতের জন্য সারাটা দিন পরিশ্রম এবং কষ্ট উনি করতেই থাকেন, তাদের মুখে কখনো কি আপনারা কষ্ট দেখেছেন? আমরা যখন যা চেয়েছি মা ব্যবস্থা করে দিয়েছেন, আমরা যখন যা আবদার করেছি বাবা তা পূরণ করে দিয়েছেন, আমরা সন্তান হিসেবে তাদের কাছে কতটুকু দায়িত্ব পালন করছি? আমরা যদি পরিবারের কাছে দায়িত্ব পালন করতে পারি, আমরা যদি সুসন্তান হতে পারি, আমরা যদি স্বশিক্ষিত হতে পারি, কেবলমাত্র তখনই আমরা মানুষের জন্য কাজ করতে পারবো। এখানে আমাদের মুজিব আদর্শের মুজিব শতবার্ষিকী পালন করার যে উৎসব আমরা গতকালকে করেছি একসাথে, অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে আমাদের মুজিব বর্ষের অনুপ্রেরণায় আমরা মানবাধিকার কর্মীদের আমাদের একটা পরিচিতি পর্ব। সো শেখ মুজিবকে পরিচিত করিয়ে দেওয়ার কি কিছু আছে? নামটাই কি যথেষ্ট না? শেখ মুজিবুর রহমান আমাদের হৃদয়ের, প্রাণের বঙ্গবন্ধু, আমাদের বাংলাদেশের জাতির জনক, জাতির পিতা, যতটাই বলি না কেন সবটুকুই কম হবে। আমরা যতটা পেয়েছি ঠিক সেই পরিমাণে কৃতজ্ঞতা হয়তোবা আমরা জ্ঞাপন করতে পারিনি। যতটা প্রয়োজন ছিল আমাদের শেখ মুজিবুর রহমানের প্রতি, জাতির জনক বঙ্গবন্ধুর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করার যতটা দরকার ছিল আমরা সত্যি পারিনি। বাট আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের বিভিন্ন কাজের মাধ্যমে, আমাদের কাজের মাধ্যমে বঙ্গবন্ধু চিরদিন বেঁচে থাকবে। আমরা যে মানবাধিকার কর্মী, আমরা বিভিন্নভাবে আমরা অবহেলিত থাকি, বিভিন্নভাবে আমরা দুর্যোগপূর্ণ মোকাবেলার সিচুয়েশনের মধ্যে থাকি, কিন্তু বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণের মধ্যে উল্লেখ করা ছিল যার যা কিছু আছে তাই নিয়ে মোকাবেলা করতে হবে, তাই না? আমরা তো প্রাণের মধ্যে সেই উক্তিটি লালন পালন বহন করে বেরিয়েছি। সিচুয়েশন যাই হোক না কেন, মনে আছে আপনাদের সেই উক্তিটি, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে থাক ছাড়বো ইনশাল্লাহ, ঠিক না? আমরা মুক্ত হয়েছি, আমরা কি স্বাধীনতা অর্জন করেছি? কিন্তু স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা আরো কঠিন। সেই কঠিন কাজটা তো আমাদের মাননীয় নেতৃবৃন্দ করেই চলেছেন। আপনি চিন্তা করতে পারেন ঢাকা শহর থেকে আপনার এখানে আসতে কতটা সময়, কতটা অন্যান্য কাজকর্মকে বন্ধ করে নিজের পরিবার থেকে দূরে এসে সমস্ত কিছুকে এক জায়গায় রেখে তারপরে আমাদের নেতাবৃন্দ আজকে এখানে উপস্থিত হয়েছেন। আপনাদের সকলের প্রতি আমার সশ্রদ্ধ সম্মান, আপনারা এখানে এসে আমাদেরকে অনুপ্রাণিত করেছেন। আর আমি তো একজন কর্মী, আমি তো একজন সাধারণ মানুষ, আমি শুধু শিখতে চেষ্টা করছি
কিভাবে আমাদের নারী অধিকার নিয়ে কাজ করতে হবে, কিভাবে আমাদের মায়ের সম্মান রাখতে হবে, কিভাবে একজন আদর্শ মায়ের দায়িত্ব পালন করতে হবে, সেই চেষ্টায় আমি দায়িত্ব পালন করছি। আমাকেও যেমন দমন করার চেষ্টা করা হয়েছে নারী নির্যাতনের মামলার পরে, আমাকে কারাগারে প্রেরণ করে আমাকে আরো 4টি মামলা, মানে টোটাল 5টা মামলায় জর্জরিত করা হয়েছে। শাহবাগে আমি যখন ধর্ষণ বিরোধী বক্তব্য দিয়েছি, আমার বিরুদ্ধে 500 কোটি টাকার মামলা করা হয়েছে। সো আমাকে কি দমন করা গেছে? বাঙালি কি সত্যি দমন করা যায়? বাঙালি কি দমন হবার জন্য জন্মগ্রহণ করেছে? আমরা কি আমাদের অধিকার নিয়ে সচেতন নই? আমরা কি শিক্ষার পথে হাঁটছি না? আমরা কি আলোর পথে, আমরা কি মুজিবের দেখানো পথে হাঁটছি না? আমাদের শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে বীর দর্পে সব কিছুকে দমন করে, দমন নিপীড়ন শোষণ সব কিছুকে উপেক্ষা করে বীর দর্পে বীরের বেশে বাংলাদেশকে সোনার বাংলায় একটা সার্থক বাংলাদেশের রূপরেখা পালন করেছেন, তার বঙ্গবন্ধুর জাতির পিতার স্বপ্নকে লালন পালন এবং প্রতিষ্ঠিত করেছেন, আমরা সত্যি অনুপ্রাণিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা সত্যি সত্যি কৃতজ্ঞ। বাবার দেয়া স্বপ্ন সোনার বাংলা আমাদেরকে উপহার দিয়েছেন। আমরা আপনার বাংলাদেশের সোনার বাংলা সত্যি তৈরি করতে চাই। আমরা এক একজন মুজিবের আদর্শ সৈনিক হতে চাই। কি আপনারা একাত্মতা প্রকাশ করছেন? আমরা জয় বাংলা সোনার বাংলা তৈরি করেই ছাড়ব ইনশাল্লাহ। সোনার বাংলার স্বপ্ন পূরণে কাজ করে যাবে বাঙালি। যতদিন রবে পদ্মা মেঘনা যমুনা ততদিন রবে শেখ মুজিবুর রহমানের অনন্তকালের অনন্ত আশার সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। ধন্যবাদ কাশিমপুরবাসী, ধন্যবাদ গাজীপুরবাসী, ধন্যবাদ মানবাধিকার কর্মী। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। আজকে মানবাধিকার কমিশনের পক্ষ থেকে আমরা সবাই মুজিব বর্ষের আয়োজনের উপলক্ষে এবং আমাদের মানবাধিকার কমিশনের যে সমস্ত নেতাবৃন্দ আছেন তাদের সদস্য পরিচিতির কারণে কাশিমপুর গাজীপুরে আমরা সমবেত হয়েছি। আমরা আলোচনা সমাবেশের মাধ্যমে আমাদের জনগণের মধ্যে মানবাধিকারের যে সচেতনতা, অধিকার সম্পর্কে জনগণকে সচেতন করার লক্ষ্যে আমরা সমবেত হয়েছি। মুজিব বর্ষের উদযাপন উপলক্ষে আমরা ঢাকায় কর্মসূচি পালন করেছি, গাজীপুরে আমাদের কাশিমপুরবাসীদের মানবাধিকারের যে মেসেজ আছে, আপনারা অধিকার সম্পর্কে সচেষ্ট হন, আমরা আপনাদের পাশে আছি। যে কোনো অন্যায়, যে কোনো নারী অধিকারের পক্ষে, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় ছিল, আমরা আপনাদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ। বাংলাদেশ মানবাধিকার কমিশন সবসময় মানুষের অধিকার নিয়ে কাজ করে। নারী শিক্ষা এবং নারী অধিকারের ব্যাপারে আমরা ব্যাপক সচেতনতা কর্মসূচি, আলোচনা কর্মসূচি হাতে নিয়েছি। আমরা ঢাকা সহ বৃহত্তর বিভিন্ন জেলায় আমাদের নানা কর্মসূচির মাধ্যমে মানবাধিকারের যে আলো, শিক্ষার আলো এবং নারী অধিকারের সচেতনতার জন্যে আমরা কাজ করছি। এই কারণে আমরা আজকে কাশিমপুরে গাজীপুরে উপস্থিত হয়েছি মানবাধিকার কমিশনের পক্ষ থেকে। যেটা বলছেন, আমি বলেছি যে মানবাধিকার শুধু কি নারীদের জন্য? মানবাধিকার কমিশন নারী পুরুষ নির্বিশেষে সকল মানুষের অধিকারের জন্য কাজ করছে। আমরা মানুষের অধিকারের পক্ষে এবং অন্যায় অবিচারের বিপক্ষে অবস্থান করে মানুষের অধিকার কি করে সুপ্রতিষ্ঠিত করা যায় সেই লক্ষ্য নিয়ে